নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ দিলেন সংকেত এই দুই ভারতীয় খেলোয়াড়ের টেস্ট ক্যারিয়ার শেষ ক্রিকেট দল বিরাট কোহলির নেতৃত্বে আগামী কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরোয়া সিরিজে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের টেস্ট সিরিজে শুরু হবে যার জন্য বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের ঘোষণা হয়ে গিয়েছে এই টেস্ট সিরিজের জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল গত কিছু সময় ধরে লাগাতার দলে ওপেনিং এর দায়িত্ব পালন করা কে এল রাহুলকে দল থেকে বাদ দেওয়া নির্বাচকরা ভারতের ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুলের ছুটি করে দিয়েছেন তো অন্যদিকে রাহুলকে বাদ দিয়ে দেওয়ার পর সীমিত ওভারে ওপেনিং করার রোহিত শর্মাকে লাগাতার ওঠার দাবির পর টেস্টে ওপেনার হিসেবে জায়গা দেওয়া হয়েছে এছাড়াও শুভমান গিলকে দলে সামিল করা হয়েছে কেল রাহুলের খারাপ ফর্মকে দেখে মনে হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দলের বাইরে থাকা শিখর ধাওয়ান আর মুরলী বিজয়ের নাম নিয়ে বিচার হবে কিন্তু নির্বাচকরা এই দুজনকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে উপেক্ষা করে দিয়েছেন মুরলী বিজয় আর শিখর ধাওয়ান গত দীর্ঘ সময় ধরে টেস্ট দলের বাইরে রয়েছেন যাদের আবারও প্রত্যাবর্তন করার পুরো চেষ্টা করতে দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মাকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আর তরুণ শুভমান গিলকে সুযোগ দেওয়ার পর শিখর ধাওয়ান আর বিজয়ের টেস্ট ক্যারিয়ার শেষ হতে দেখা যাচ্ছে শুধু তাই নয় ভারতের নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ ইশারায় মুরুলি বিজয় আর শিখর ধাওয়ানের ভারতীয় টেস্ট দলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে না থাকার কথা বলেছেন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ বলেছেন আমরা নিশ্চিতভাবে কে এল রাহুলের সঙ্গে কথা বলেছি ও প্রতিভাবান ব্যাটসম্যান কিন্তু দুর্ভাগ্যবশত সারা বলের ক্রিকেটে ওর ফর্ম লাগাতার নিচে নেমে যাচ্ছে শিখর ধাওয়ান আর মুরুলি বিজয়ের যাওয়ার পর আমরা দুই ওপেনিং কি বদলাতে পারি না আমাদের কাছে যত বিকল্পই থেকেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সুযোগ রাহুল পেয়েছে ও ধারাবাহিক প্রদর্শন করেনি ও কিছু সুযোগ রান করেছিল আর এই কারণে আমরা ওকে সুযোগ দিয়েছিলাম এদিকে দলে যে পজিশনে বলবে সেখানে ব্যাট করতে তৈরি বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ভাবে পারফর্ম করেও সিনিয়র দলে জায়গা পাচ্ছিলেন না তবে অবশেষে শিখে ছিঁড়েছে শুভমান গিলের আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি আর এই খবরে উচ্ছ্বসিত শুভমান জানিয়ে দিলেন দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে রাজি তিনি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে পাঞ্জাব তনয় বলেন এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলতে তিরুবন্তপুরে রয়েছি আমার রুমমেটরা আমার এই খবরটা দেয় তারপর থেকে প্রচুর মেসেজ ও ফোন পেয়েছি আমি যদি প্রথম সুযোগ পাই তাহলে নিজের সেরাটাই দেব আমাদের দল সবার সেরা আর কোহলি ভাইয়ার অধীনে খেলার জন্য মুখে আছে গত মাসে ভারতীয় এ দলের হয়ে ক্যারিবেন সফরে দুরন্ত পারফর্ম করেছিলেন শুভমান গিল কিন্তু সিনিয়র দলের হয়ে ক্যারিবেন সফরে ডাক পাননি জানিয়ে সেই সময় বিস্তর শোল গোল হয়েছিল আমি ভালো ফর্মে আছি আমি জানি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমায় দলে রাখা হয়নি কিন্তু এবার আমার সামনে খুব বড় সুযোগ নির্বাচকদের অনেক ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার জন্য বলেন তিনি তবে প্রাথমিক দলে থাকলেও টেস্টে কোন জায়গায় খেলবেন তিনি সে নিয়ে প্রশ্ন রয়েছে এই সিরিজে ওপেনার হিসেবে রাহুলের জায়গায় দলে ফিরেছেন রোহিত শর্মা মায়াঙ্ক আগরওয়ালও মোটামুটি ছন্দে রয়েছেন তবে সেসব নিয়ে ভাবতে চান না শুভমান তিনি জানান আমায় দলে যে পজিশনে খেলতে বলবে আমি সেই পজিশনে ব্যাট করতে রাজি দল যদি ওপেন করতে বলে তাহলে তাই করব যদি আমায় মিডল অর্ডারে ব্যাট করতে পাঠায় তাতেও কোনো সমস্যা নেই আমি সব সবকিছুর জন্য তৈরি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল দেখে বোঝার দুষ্কর নির্বাচকদের এই তিনটি সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার দল ভারত সফরে এসে গিয়েছে দুই দলের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি আর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে এর শুরু পনেরো সেপ্টেম্বর থেকে হচ্ছে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গেছে টি সিরিজের জন্য আগেই ভারতীয় দলের ঘোষণা হয়ে গিয়েছিল দলে নির্বাচকরা বেশ কিছু চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে আসুন আপনাদের এই ব্যাপারে জানানো যাক উমেশ যাদবকে বাদ দেওয়া জোরে বোলার উমেশ যাদবকে দল থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচে উমেশ অস্ট্রেলিয়ায় খেলেছিলেন তারপর তাকে ওয়েস্ট ইন্ডিজে একটিও ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি তা সত্ত্বেও তাকে দল থেকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে তিনি ওয়ান ডে আর টি ভারতীয় দল থেকে রয়েছেন উমেশ ভারতের শেষ টেস্ট গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন ওই ম্যাচে তিনি দশটি উইকেট নিয়েছিলেন ভারতের পিছের জোরে বোলারদের জন্য রিভার্স সুইং হয়ে আর উমেশ যাদব এতে দক্ষ তা সত্ত্বেও তাকে দল থেকে বাদ দেওয়া চমকে দেওয়ার মতো অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ না দেওয়া ইন্ডিয়া এ আর ঘরোয়া ম্যাচে লাগাতার রান করা অভিমন্যু ঈশ্বরণকে নির্বাচকরা আবারও উপেক্ষা করেছেন তাকে দলে জায়গা দেওয়ার দাবি যথেষ্ট ছিল কিন্তু তা সত্ত্বেও তাকে জায়গা দেওয়া হয়নি দিলীপ ট্রফির ফাইনালে ইন্ডিয়া রেড রানের ইনিংস খেলেছিলেন এবছর মে মাসে ইন্ডিয়া এ দলের হয়ে খেলে শ্রীলঙ্কা রানের ইনিংস খেলেছিলেন তা সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি ভারতকে দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে হবে আরো সিরিজের মধ্যে পৃথিবীর ব্যানও শেষ হয়ে যাবে এই অবস্থায় ঈশ্বরের রাস্তা আরও মুশকিল হয়ে যেতে পারে ঘরোয়া টেস্টে দুই উইকেট কিপার টেস্ট সিরিজের জন্য ঋষভ পন্থের পাশাপাশি ঋদিমান সাহাকেও দলে নির্বাচিত করা হয়েছে দুই খেলোয়াড়কে প্রধান উইকেট কিপার হিসেবে দলে জায়গা দেওয়া হয়েছে ঘরোয়া টেস্ট সিরিজে সম্ভবত কখনো পনেরো সদস্যের দলে দুই উইকেট কিপারকে সামিল করা হয় সাহা চোট পেয়ে প্রত্যাবর্তন করেছেন কিন্তু তাতে ওয়েস্ট ইন্ডিজে কোনো টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি ভারতের পিছিয়ে স্পিন বোলাররা যথেষ্ট সাহায্য পান এই অবস্থায় পন্থের কিপিং এখনো সন্দেহের তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন স্পিনারদের বলে ক্যাচ ফেলেছিলেন তা সত্ত্বেও ঘরোয়া সিরিজ হওয়ার কারণে কোন একজন উইকেট কিপারই দলে সামিল করা উচিত ছিল বলে বারোতম খেলোয়াড় হিসেবে ফিল্ডিং এর ভালো বিকল্প হওয়া যেত প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ